আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গ্রামীণ ডিসকভারি, সঙ্গে আছি আমি শাহিদ শাহরিয়ার। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। হাজির হলাম গ্রামীণ ডিসকভারির আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক আজকে আমাদের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে হয়তো আপনারা বুঝতে পেরে গিয়েছেন। হ্যাঁ, এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার হজরত শাহপীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে। এখানে একটি বাৎসরিক উরুষ অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমার পাশে অনেক মানুষ রয়েছেন, প্রায় হাজার হাজার অনেক মানুষ এখানে এসেছেন, তাদের একটি ঢল নেমেছে এখানে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি ঠিক মাজারের ঠিক প্রধান ফটকে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক মানুষ রয়েছে, তারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এখনও পর্যন্ত ঢুকতেছে তারা, এবং এখন প্রায় বিকালের আসরের আজান হয়ে গেছে, তো এই মুহূর্তে অনেকটা ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আরও কিছু বিশেষ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, পাশে একটি ছোট খাল রয়েছে, এই খালের মধ্যে অনেকগুলা নৌকা রাখা আছে, নৌকা দিয়ে দেখবেন অনেক দূর থেকে অনেক মানুষ উৎসুক জনতা এখানে এসেছেন। এবং এখানকার যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি পরিবেশ, খুব ভালো লাগছে আমার কাছে। চলুন সম্পূর্ণ ভিডিওটি গিয়ে দেখে আসা যায়। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমার সাথে একজন ভাই আছেন, উনি এসেছেন এখানে দেখতে, অনেকক্ষণ ধরে উনি ঘুরতেছেন, ওনার কিছু অনুভূতি আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই আপনার নামটা? আমার নাম ভাই মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনার এখানে কতক্ষণ ধরে আছেন? প্রায় ভাই 2 ঘন্টা যাবো আসি। অসংখ্য ধন্যবাদ।
দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা আমাদের ভিডিও ঠিক শেষ প্রান্তে চলে এসেছি। যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বারটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেননি, তাদের কাছে বিনীত নিবেদন থাকবে আপনারা আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন। তো দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।